পূর্ব বর্ধমান জেলার মেমারি 20 মিটারের দুর্গন্ধময় আস্তাকুল রাস্তা পরিবর্তিত হয়ে একটি প্রচ্ছন্ন বাগানে পরিণত হয়। 20 মিটারের দীর্ঘ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে পচা আস্তাকুলে পরিণত হয়েছিল। এই নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষজন। মূলত রাস্তাটি মেমারি জিটি রোড থেকে স্টেশন যাতায়াতের একমাত্র রাস্তা। মেমারি থানার উদ্যোগে এই আস্তাকুল রাস্তাটি পরিষ্কার করে একটি দৃষ্টিমধুর বাগান তৈরি করা হয়। মেমারি থানার এই রূপ উদ্যোগকে এলাকাবাসী ও পথ চলতি মানুষজন সাধুবাদ জানান। মেমারি চকদিঘি মোড় জিটি রোড থেকে মেমারি স্টেশন যাওয়া সহজ এবং সবচেয়ে সুবিধাজনক রাস্তা হচ্ছে এইটা। আমরা কেন বাইরের অনেক মানুষই এই রাস্তাটা সারাদিনে ব্যবহার করে, কিন্তু অতীতে আমরা দেখেছি এই রাস্তাটার ধারে এই পুকুরটার পাড়ে অত্যন্ত অস্বাস্থ্যকর ব্যবস্থা পড়েছিল, মানে যাবতীয় নোংরা পচা জিনিস এখানে ফেলে যাওয়া হতো এবং প্রয়োজনে অনেক সময় নাকে চাপা দিয়ে আমাদের যেতে হতো। তো হঠাৎ আজ এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় দেখলাম রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং এখানে সম্ভবত বাগান তৈরি করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম ব্যাপারটা মেমারি থানার উদ্যোগে হয়েছে। তো এই জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আমি মেমারি থানা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি নিজে খুব খুশি হয়েছি ব্যাপারটা, খুব ভালো জিনিস। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।